আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনারা অবশ্যই অবগত আছেন, আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের ইলেকট্রনিক সার্কিট রিপেয়ারিংয়ের ক্লাস আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো আজকেও একটি ক্লাস নিয়ে হাজির হলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন মনে করি যে একটি ক্লাস আপনাদের দেওয়া দরকার, তখন কিন্তু আমরা একটা ক্লাস দেওয়ার চেষ্টা করি। আমাদের কাছে যে সার্কিটগুলো আসে, ইনশাআল্লাহ আমরা খুবই যত্ন সহকারে এবং খুবই ডিসিপ্লিন মেনটেন করে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যদি আমরা ইলেকট্রনিক সার্কিটের কাজ করতে যাই, প্রথম আমাদের যে বেসিক জিনিসগুলো আছে ওগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। অবশ্যই ইলেকট্রনিক্স একটু ক্রিটিক্যাল হলো আবার সহজ আছে, কিন্তু ক্রিটিক্যাল মনে করা যাবে না, কারণ কোনো কাজই অসম্ভব না। কিন্তু আপনাকে একটু স্টেপ ফলো করতে হবে। প্রথমে কাজ শিখতে হলে যে স্টেপগুলো আপনাদের ফলো করতে হবে সেটা হচ্ছে, আমাদের একটি সার্কিট আসলে আমরা প্রথমে সার্কিটের কম্পোনেন্টগুলো আমরা চিনে নেব, যে আসলে কম্পোনেন্টগুলো কি নাম এবং এই কম্পোনেন্টগুলোর কাজ কি। শিক্ষার্থী বন্ধুরা, কম্পোনেন্টগুলো চিনলে আমরা পরবর্তী সময় জানব যে আমরা কম্পোনেন্টগুলোর কাজ জানব, পরবর্তী সময় আমরা মাল্টিমিটার দিয়ে কম্পোনেন্টগুলো কীভাবে ফাইন্ড আউট করবো, যে কোন কম্পোনেন্টে ভালো না কম্পোনেন্টে খারাপ, এটা আমরা মাল্টিমিটার দিয়ে চেক করা খুব সুন্দরভাবে শিখে নেব। যদি এই ক্লাসটি আমরা মূলত যারা নতুন তাদের জন্য বলছি, আমরা যারা একেবারে নিউ, যে সার্কিটে কাজ করতে হলে প্রথম কী কী স্টেপ ফলো করতে হবে। তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে, আমরা প্রথম এক নম্বর বলছি যে প্রথমে কম্পোনেন্টগুলো আমাদের চিনতে হবে। একটা সার্কিটের ভিতরে আমাদের কী কী কম্পোনেন্ট আছে, এই সার্কিটের ভিতরে কী কম্পোনেন্ট আছে। এটা একটা ঝুঁকির একটি প্যানেল বোর্ড, তো এটি প্রবলেম হলে আমরা কাজ করি, কী কাজ করব এবং কী প্রবলেম হলে, এর প্রবলেম বেশি হয় যে কতক্ষণ ডিসপ্লে আপনার লাফালাফি করে, আলোটা লাফালাফি করে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনার ডিসপ্লে পাওয়ার চলে যাচ্ছে, আবার অন হচ্ছে, একলা একলা অন হওয়ার পরে দেখা যাচ্ছে যে 915 এরর আসতেছে। এরকম বিভিন্ন ধরনের ফল্ট আসতে পারে। তো যে কমন ফল্টগুলো যে আসবে এমনটা না, যে এই ফল্ট কমন ফল্ট আসবে এমন না। এই জন্য আমাদের প্রথমে বেসিক স্ট্রং করতে হবে। বেসিক স্ট্রং করলে আমরা কী করবো, যে কোনো ধরনের ফল্ট আসলে আমরা ইনশাল্লাহ কিন্তু কাজ করতে পারবো। এটা কনফিডেন্স রাখতে হবে, যে কোনো এরর আসলে, যে কোনো প্রবলেম হলে আমরা কাজ করতে পারবো। কিন্তু যদি আবার কমন ফল্টগুলো ইয়ে করার চেষ্টা করি, বেসিক স্ট্রং না, তাহলে কিন্তু আমাদের কাজে অনেক প্রবলেম হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন বিষয় হচ্ছে আমরা স্টেপ ফলো করব। যারা একেবারে নিউ সার্কিটের কাজ শিখতে চাচ্ছে বা সার্কিটের কাজে আমরা আগ্রহ প্রকাশ করছি, এমন কোনো শিক্ষার্থী বন্ধু যদি আমাদের পরামর্শগুলো শুনে, ইনশাল্লাহ আসলে আগাইতে পারবে সামনে। যারা বিশেষ করে যারা মেনটেন্যান্সে চাকরি করে, মেকানিক্যাল ভাইরা আছেন, তারা তাদের একটু আগ্রহ বেশি সার্কিটের কাজ করার, কারণ তারা সবসময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। অনেক সময় দেখা যায় যে সার্কিটের প্রবলেম, আবার মেকানিক্যাল প্রবলেম না, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও আপনার প্রবলেমটা সলভ হচ্ছে না, আসলে মূলত সার্কিটের প্রবলেম। শিক্ষার্থী বন্ধুরা, অনেক মেকানিক ভাই কিন্তু মেশিনের সব কিছু জানে, কিন্তু সার্কিট রিপেয়ারিং করতে পারছে না দেখে আমাদের কাছে আসে। তো আমরা আসলে তাদেরকে সঠিক গাইডলাইন দেই এবং স্টেপ বাই স্টেপ কাজ শেখানোর চেষ্টা করি। তো শিক্ষিত বন্ধুরা, তো আমরা তিনটে স্টেপ ফলো করব, মোটামুটি কয়েকটা স্টেপ ফলো করব। একটা হচ্ছে আমরা কম্পোনেন্টগুলো চিনব, দ্বিতীয় হচ্ছে কম্পোনেন্টগুলোর কাজ কী, ক্যাপাসিটারের কাজ কী, অপটোকাপলারের কাজ কী, ডায়োডের কাজ কী, মসফেটের কাজ কী, আইজিবিটির কাজ কী, রেজিস্টারের কাজ কী, আইসি কীভাবে আমরা মেজার করব, এই কিছু কিছু জিনিস আমরা শিখে নেব। পরবর্তী সময় আমরা জানবো যে আসলে কী ইরোর আসলে আমরা কোন জায়গায় কাজ করব। সরি, আমরা পরবর্তী যে ধাপটা হচ্ছে আমরা মাল্টিমিটার দিয়ে এই কম্পোনেন্টগুলো ক্যাপাসিটি কীভাবে মাল্টিমিটার দিয়ে চেক করে, অপটোকাপলার কীভাবে মাল্টিমিটার দিয়ে চেক করে, ডায়োড কীভাবে মাল্টিমিটার দিয়ে চেক করে, মসফেট, ট্রানজিস্টর,
আইজিবিলিটি এটসেট্রা আমরা কীভাবে মাল্টিমিটারে চেক করব যে এটি ভালো না খারাপ, এই কয়েকটা স্টেপ আমরা সুন্দরভাবে যদি আমরা শিখে নিই তাহলে আমার মনে হয় সার্কিট রিপেয়ারিং করা সম্ভব। তো আরেকটা স্টেপ হচ্ছে আমরা যেমন আপনার এখানে প্রবলেম কিন্তু আমরা এখানে সর্বোচ্চ সার্কিটটা কিন্তু আমরা দেখবো না, যে আসলে প্রবলেমটা মূলত এখানে কিন্তু আমরা সব কিন্তু খোঁজাখুঁজি করলে কিন্তু আপনার সারাদিন একটা সার্কিট রেডি করতে পারবেন না, মূলত যে প্রবলেম ওই অনুযায়ী আমাদের ট্রিটমেন্টটা দিতে হবে। শিক্ষিত বন্ধুরা, আপনার পাওয়ারের প্রবলেম হলে আপনার পাওয়ারে কাজ করতে হবে, আপনার কন্ট্রোলিংয়ের প্রবলেম হলে কন্ট্রোলিং কাজ করতে হবে, আপনার এসএমপিএস পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা হলে এসএমপিএসে কাজ করতে হবে, আপনার মোটরের আইজিবিটি প্রবলেম আইজিবিটি সেকশনে কাজ করতে হবে। এই কয়েকটা জিনিস আমরা যদি একটা প্রপারলিভাবে শিখি, এক নম্বর হচ্ছে কম্পোনেন্টগুলো চিনতে হবে, দুই নম্বর হচ্ছে কম্পোনেন্টগুলো কাজ জানতে হবে, তিন নম্বর হচ্ছে কম্পোনেন্টগুলো মাল্টিমিটার দিয়ে সুন্দরভাবে চেক করা শিখতে হবে যে ভালো না খারাপ, কোন কম্পোনেন্ট ভালো কোন কম্পোনেন্টটা খারাপ। চতুর্থ নম্বর হচ্ছে আমরা একটা স্টেপ নিব যে আমরা কোন এরর আসলে বা কোন প্রবলেম হলে আমরা কোন জায়গায় কাজ করব, এই কয়েকটা বিষয় আমরা সুন্দরভাবে যদি আমরা জেনে নিই ইনশাআল্লাহ রিপেয়ারিং করা সম্ভব। তো শিক্ষিত বন্ধুরা, আমরা শুধু আজকে বেসিক ক্লাসটা দিচ্ছি যে আসলে নতুনদের জন্য যে আমরা কীভাবে আসলে কাজটা শুরু করতে পারি, কীভাবে প্রথমে আমরা রিপেয়ারিংয়ের কাজ শিখতে হলে আমরা প্রথমে কী কী ধাপ অনুসরণ করব, এবং এই পরামর্শগুলো যারা ইঞ্জিনিয়ার আছে ইলেকট্রনিক্সের উপর ডিপ্লোমা করা বিচ্ছে করতে আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা প্র্যাকটিক্যাল হাতের কাজটা শিখে নেবেন। কারণ হচ্ছে আপনি সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি হবে না, আপনার প্র্যাকটিক্যাল নলেজ অবশ্যই জানতে থাকতে হবে এবং হাতে কাজ জানা থাকতে হবে। তো শিক্ষিত বন্ধুরা, এভাবেই আমরা কমপ্লিটলি আপনাদের জন্য একটি কোর্সের ব্যবস্থা করছি। কোনো শিক্ষার্থী বন্ধু যদি আমাদের কাছে আসে আমরা টোটালি একটি কোর্স আমরা করে দেবো ইনশাল্লাহ। তো শিক্ষিত বন্ধুরা, তো আজকে অনেক কথা বললাম, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।